থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়ার পর প্রথমবারের মতো হাসপাতালে চিকিৎসাধীন কিশোর ফুটবলারদের ছবি প্রকাশ করেছে দেশটির সরকার পাশাপাশি উদ্ধার কাজের কিছু ভিডিও প্রকাশ করেছে থাই নিউজ রিপোর্ট প্রথমবারের মতো দেখা মিলল থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া কিশোর ফুটবলারদের দেশটির জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে চিয়াংরাই হাসপাতালের বেডে মুখে মাস্ক ও হাসপাতালের গাউন পরে আছে তারা কেবিনের বাইরে অপেক্ষারত পরিবারের সদস্যদের বিজয়সূচক চিহ্ন দেখিয়েছে ওই কিশোররা দূর থেকে সন্তানদের দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাদের অভিভাবকরা এগারো থেকে ষোলো বছর বয়সী ওই কিশোরদের হাসপাতালের বিশেষ কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে চিকিৎসকরা বলছেন সবার শারীরিক অবস্থা ভালো আছে তবে ওই কিশোরদের ওজন অন্তত দুই কেজি করে কমে গেছে এদিকে প্রথমবারের মতো বারো ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার কাজের একটি ভিডিও প্রকাশ করেছে থাই নেভিসিল মৃত্যুকূপ থেকে কতটা ঝুঁকি নিয়ে সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে তাই দেখা গেছে ভিডিওটিতে পানির অংশে ডুবসাঁতার আর শেষের দিকে কিশোরদের স্ট্রেচারে করে বের করে আনেন উদ্ধারকর্মীরা গতরাতে সংবাদ সম্মেলনে উদ্ধার অভিযানের প্রধান সমন্বয়ক জানালেন সবাইকে নিরাপদে বেরিয়ে আনাটা কতটা ঝুঁকিপূর্ণ ছিল আমরা সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম সময়ের সাথে সাথে গুহার ভেতর অক্সিজেনের পরিমাণ কমে আসাটা আমাদের জন্য ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষের শ্বাস নিতে ন্যূনতম একুশ শতাংশ অক্সিজেন লাগে অথচ শেষের দিকে এসে গুহায় অক্সিজেনের মাত্রা বারো শতাংশে নেমে এসেছিল তিনি আরও জানান এ ঘটনাকে স্মরণীয় করে রাখতে গুহার পাশে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে ক্ষুদে ফুটবলারদের উদ্ধারের বিস্তারিত জানা যাবে সেখানে সফল উদ্ধার অভিযানের জন্য সব দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি এই সাফল্য শুধু থাইল্যান্ডের নয় বিভিন্ন দেশের ঐক্যবদ্ধ ও নিরলস প্রচেষ্টায় সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে আমি মনে করি কিশোরদের প্রাণ বাঁচানোর চেয়েও অনেক বড় ছিল এই অভিযান নানা প্রতিকূলতার বিরুদ্ধে সম্মিলিত এই অভিযান স্মরণীয় হয়ে থাকবে এদিকে ফিফার পর এবার স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তাদের ক্লাব একাডেমির আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে থাই দলটিকে আমন্ত্রণ জানিয়েছে নু ক্যাম্পে একটি ম্যাচ দেখারও প্রস্তাব দিয়েছে তারা পলাশ রঞ্জন রায় মাছরাঙা নিউজ ডেস্ক